আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড। ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই যে চায়ের সাথে কিন্তু সে দুধের উপরে যে সর পরে সেই সর দিচ্ছে, সর দিচ্ছে। কাকার তরফ থেকে খাচ্ছি, সে খাওয়াচ্ছে। ষাট গম্বুজ ঘোড়া দিঘিতে এসে হাত ধৌত করে মাথা মাছোয়া করাটা একটি বিশেষ রীতিনীতিতে পরিণত হয়েছে এখানকার দর্শনার্থীদের কাছে। হাত ধৌত করে মাথা মাসাহা করাটা হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে মঙ্গল কামনার্থে এখানকার দর্শনার্থীরা হাত ধৌত করে মাথা মাসাহ করে। তাই তাদের দেখা দেখি আমিও হাত ধৌত করে মাথা মাসাহা করে হযরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি শুরু করলাম। দেখুন, 10 টাকার লেবুর শরবত দিয়েছে, লেবুর শরবত খাচ্ছি। আপনি চাইলে এখানে 5 টাকার লেবুর শরবত খেতে পারবেন, কিন্তু আমার জন্য সে 10 টাকায় ন্যূনতম 10 টাকায় লেবুর শরবত দিয়েছে, সে আমাকে 5 টাকার লেবুর শরবত দেবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি ষাট গম্বুজ মসজিদের, এটা কি পশ্চিম পাশ বলা যেতে পারে, পশ্চিম পাশে আছি এবং আমি আছি এবং আমার ফ্রেন্ড রাজীব আছে এই মুহূর্তে আমার সাথে ব্লগিংয়ে, এবং সে হচ্ছে একজন ক্যামেরাম্যান প্রফেশনাল। রাজীবকে আমরা বর্তমানে আমাদের কাজে নিয়োজিত করছি, কারণ আপনারা যাতে ভালো ব্লগ আরও ভালো ভালো পান সেক্ষেত্রে এই রাজীব কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। রাজীব, তুমি এই পাশ থেকে হাঁটো, তাহলে একটু বেশ ভালো হবে। রাজীবকে এর আগে আপনারা দেখেন না, কিন্তু রাজীব অনেক আগে কিন্তু আমাদের এই সেটের সাথে ছিল একটা সময়, কিন্তু সে একটু দেশের বাহিরে গিয়েছিল, ফলে দেখা যাচ্ছে যে রাজীব আমাদের সাথে কন্টিনিউসলি থাকতে পারেনি। তো এখন থেকে রাজীব কন্টিনিউসলি থাকবে। হ্যালো 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 ব্রাদার, কেমন আছেন? ভালো আছেন? কি বিক্রি হয় এখানে? আচার, আচার বিক্রি হচ্ছে। প্রিয় দর্শক, চলছে আচার বিক্রির দোকান, এবং এখানে কি কি আচার পাওয়া যাচ্ছে? এখানে আছে চালতা, বরই, জলপাই, আম, পাঁচমিশালি, গুড়া বরই, মিশালি। এখন আপনি আমাকে কি ধরনের আচার খাওয়াতে পারবেন এই মুহূর্তে? চালতা খান। হ্যাঁ ভাই, চালতা চালতা চালতা। এছাড়া অন্য কি আছে? বরই, জলপাই। বরই কোনটা? বরই আছে আপনার এটা, ওইটা বরই, আর এটা? এটা জলপাই। জানিবেন, টেস্ট করে নিতে পারবেন। ওকে ওকে, তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাকে বরইয়ের আচার মেরে দেন, বরইয়ের আচার মেরে দেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি শ্রী ষাট গম্বুজ মসজিদের ঠিক সামনে যে রোডগুলো রয়েছে, যেখানে হাইওয়েটা রয়েছে, সেই হাইওয়ের পাশে কিন্তু আসলে বিভিন্ন রকমের জিনিসপত্র বিক্রি করে, এবং এখানে এই ফল বিক্রি করে, ডাব বিক্রি করে, দাম বললেন নাই, এইগুলো কেমন দাম হবে? তাই না? এখন এই যে এই প্যাকেট কত পাচ্ছেন? এই প্যাকেট 50 টাকা। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে এখানে প্যাকেট। কাকা, কি করে বুঝবো যে এই কতটুকু এখানে? ওইখানে 7-8 পিস। ও, পিস হিসাবে কোনো ই নেই যে ওয়েট টু ওয়েট দিয়েছেন না? হ্যাঁ বন্ধুরা, চলছে OBS ব্লগ, অ্যান্ড এই মুহূর্তে আসলে গোল ফল খেয়ে টেস্ট করে দেখতে চাচ্ছি কাকা একটি গোল ফল। কি কাকা, ওটা ফেলালেন কেন? নষ্ট হয়ে গেছে। কিভাবে বুঝলেন নষ্ট হয়ে গেল? ভিতরে ঝাঁঝরা হয়ে গেছে। ঝাঁঝরা হয়ে গেছে? ডাব যে রকমের ঝাঁঝরা হয়ে যায় না? হ্যাঁ। এটা কি এখন ঠিক আছে? হ্যাঁ। ওকে, এই পড়ে যায় কেন? প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন গোল ফল খাচ্ছি। পানিতালা, পানিতালার টেস্ট।
আচ্ছা গ্রামে খাই না নেটে আছে হলো সেই শা পানি দলা আরে মা আর কোন দোকান সাদ নেন এই যে আরেকটা খন্ড আছে রাজীব খাচ্ছে আমার বন্ধু রাজীব রাজীব তুমি একটু জানাও আমাকে যে এইটা কি রকমের স্বাদ টেস্ট কেমন এইটা যে গ্রামের বাড়িতে যে আপনার তাল পাওয়া যায় আচ্ছা যে তালের যে শ্বাস যেটা আমরা বলি গ্রামাঞ্চলে যেটা বলি তালের শ্বাস জাস্ট ওই তালের শ্বাসের মতোই টেস্ট আচ্ছা টেস্টফুল ওইটাই ষাট গম্বুজ মসজিদ এবং এই মসজিদের ভিতরটা আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এখন তো আমি আসছি এখন এই মুহূর্তে সেই মসজিদের সামনে এবং এই মসজিদের সামনে থেকে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মসজিদের ভিতর প্রবেশ পথ আর এই হচ্ছে মূল গেট এই দিকটা হচ্ছে মূল গেট আর এটা হচ্ছে প্রবেশপথ এখান থেকে প্রবেশ করতে হবে এবং আজকের কিন্তু শুক্রবার ফলে কিন্তু এখানে অনেক অনেক মানুষের সমাগম রয়েছে এবং কিছুক্ষণ আগে এখানে নামাজ শেষ হয়েছে আর এখন যারা আছেন এখানে তারা হচ্ছেন সবাই হচ্ছে দর্শনার্থীরা এখানে এখন ভিড় জমাচ্ছেন এবং যারা ভিতরে ঢুকতে চাচ্ছেন তারা এখন ভিতরে ঢুকবে বন্ধুরা এই মুহূর্তে আমি কিন্তু মসজিদের ভিতরে প্রবেশ করলাম এবং দেখতে পাচ্ছেন প্রথমে আমি আন্দাজ করছিলাম মসজিদের ভিতরটা হবে ফ্ল্যাট ছাদের মতো একটি কিন্তু আসলে যা ভাবলাম তা না প্রত্যেকটা গম্বুজের নিচের অংশটা হচ্ছে ফাঁপা এবং এক একটি গম্বুজ নির্মিত হচ্ছে চারটি পিলারের সমন্বয়ে এই মসজিদের ভিতরে 81টি গম্বুজ রয়েছে সাধারণত একটি মসজিদে একটি মেহরব থাকে কিন্তু এই মসজিদে 10টি মেহরব রয়েছে তার মধ্যে একটি মেহরব সবচেয়ে বড় যেটি মাঝখানে অবস্থিত এই মুহূর্তে কিন্তু ষাট গম্বুজ মসজিদের ভিতর আছে চলছে OBS ব্লক এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই মসজিদের ভিতরে যখন খানজাহান আলী হযরত খানজাহান আলী যখনকার মসজিদে প্রবেশ করত সে কিন্তু আসলে এই পাশের যে এই যে দরজাটি দেখতে পাচ্ছেন এই দরজা থেকে কিন্তু সে প্রবেশ করত এই মসজিদের ভিতরে এবং এই যে যেখানে ইমাম সাহেব নামাজ পড়ান সেই জায়গাটা কিন্তু আসলে একটি বিশেষ পাথর দিয়ে তৈরি করা এবং এই পাথরটা কিন্তু মূলত উড়িষ্যা থেকে নিয়ে আসা হয়েছিল ইন্ডিয়া উড়িষ্যা এবং ইমাম সাহেবের নামাজ পড়ান সেই জায়গাটা কিন্তু আসলে এই এবং এটি কিন্তু আসলে একটি বিশেষ পাথর দিয়ে তৈরি করা এবং পাথরটি কিন্তু খণ্ডবিখণ্ড করা বাট এটি কিন্তু আসলে একটি আস্ত পাথর না যেটি প্রথমে আমি মনে করছিলাম যে এটি আসলে একটি আস্ত পাথর সেই ষাট গম্বুজ মসজিদের যিনি ইমাম সাহেব রয়েছেন ইমাম ও খতিব সাহেব রয়েছেন আমি তার পাশে বসাচ্ছি যদি একটু দয়া করে বলতেন আপনার নামটা একটু আমার নাম আলাস মাওলানা মোহাম্মদ হিলাল উদ্দিন ইমাম ও খতিব ঐতিহাসিক সাইদুল মসজিদ রহমতুল্লা আলাই 1418 খ্রিস্টাব্দে আনুমানিক 260,000 সৈন্য 360 খালিফা নিয়া বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে জনশ্রুতি আছে 360টা মসজিদ দিঘি করছেন এই মসজিদটা ছিল ওনার সবচেয়ে বড় মসজিদ আর এই মসজিদের নাম শুনছেন সাইদুল মসজিদ পূর্বে তোমাকে গম্বুজের সংখ্যা 81টা 1985 সালে 321তম বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত আর বিভিন্ন রকম কারুকার্য টেরাকোটা রয়েছে আর এই পাথরই সেই পাথর যেই পাথর উড়িষ্যা বিহার রাজস্থান ইন্ডিয়া চিটাগং থেকে নিয়ে আসছেন কেউ বলে নদীতে ভাসায় নিয়ে আসেন কেউ বলে জিনদের মাধ্যমে নিয়ে আসছেন কেউ বলে কুমিরের পিঠে করে নিয়ে আসেন কেউ বলে জাহাজে করে নিয়ে এই সেই পাথর টেরাকোটার কাজটা কি টেরাকোটা হয়েছে মাটির অলঙ্কৃত কারুকার্য আর এখানে আছে 10টা মেহরব মসজিদে মেহরাবটা কয়টা একটা না আচ্ছা 9টা মেহরাবে খানজাহানের শরীরটা তীর ধনুক বল্লভ রাখতেন এই মেহরাবগুলি খুব কারুকার্য মেহরাব আর মেহরাব অর্থ কেবলা নির্দেশক এখানে মেহরাব অর্থ এক এক উজির এক এক উজির এক এক মন্ত্রী এক মেহরাবে বসতে এই জন্য বড় ছোট আছে এখানে মেহরাব মেহরাব এই এইগুলো হচ্ছে মেহরাব হ্যাঁ খানজাহানের এই কবর হলে তার অংশগুলো আপনাদেরকে দেখানো শেষ এখন কিন্তু আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাব এটা হচ্ছে এক্সিট পয়েন্ট অথবা এই যে মেইন যে গেট এই এই গেট থেকে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছি রাজীব আছে আমাদের সাথে এই মুহূর্তে এবং আমরা এখন মসজিদ থেকে বের হয়ে যাব এবং আপনাদের মনে আছে যে আমরা ওই যে গোল নামে একটা ফল খেয়েছিলাম যেটা খেতে তালের শ্বাসের মতো ওই যে পানিতালার মতো তো সেই গোল ফলের গাছটা কিন্তু আসলে এই আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন
এই থেকে কিন্তু আসলে সেই গোল ফলটা কিন্তু ওনারা সংগ্রহ করে। এটাই সম্ভবত ওই যে গোড়ার দিক থেকে ফুলের মতো হয়ে ওঠে, আর সেখান থেকেই এই এখানে যারা গোল ফল বিক্রি করে সেই ফলগুলো এই গাছ থেকে সংগ্রহ করে। আর বিশেষত্ব এগুলোকে বলা হয় গোল গাছ, বা এই গোল গাছের পাতা দিয়ে কিন্তু মূলত এগুলো শুকিয়ে একটি সময় কিন্তু আসলে গড়ের ছাউনি বা চালা তৈরি করে। আর এটা কিন্তু বেশ জনপ্রিয় এই বাগেরহাট এবং এই আশপাশের অঞ্চলগুলোতে এই এই গোলের চাল তৈরি করে, ঘরের উপরে চাল তৈরি করে, বিশেষ করে রান্নাঘর গ্রামগঞ্জের। তো সেই সকল রান্নাঘরের উপরে কিন্তু আসলে একটি সময় কিন্তু আমাদের বাড়িতে, যখন আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এরকমের চাল তৈরি করা হতো গোল পাতা দিয়ে। প্রিয়দর্শক, খান জাহান আলী ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদের সামনের অংশে আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এবং দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে কিন্তু তার একটি সেই পুরাতন রেন্টি গাছ, এবং এরকম কিন্তু দুটি রেন্টি গাছ রয়েছে এই যে দুপাশে দুটি। আর এটা হচ্ছে মূল ফটক বা গেট বলতে পারেন, যেখান থেকে মানুষ এই মসজিদের ভিতরে প্রবেশ করে। প্রিয় বন্ধুরা, এখন ইচ্ছে করছে একটা চা খেতে, তো আসলাম একটা দোকানে এই যে ষাট গম্বুজ মসজিদের রোডের অপোজিট সাইডে এই পাশে একটা চায়ের দোকান আছে। যে ভাইয়ের ভাই, চা কত করে বিক্রি করেন? হ্যাঁ ভাই, 15 টাকা। প্রিয় দর্শক, অরিজিনাল গরুর দুধের চা খাবো এখন। ভাইয়ের নামটা কি? মুস্তাকিন। মুস্তাকিন, মুস্তাকিন ভাইয়ের চায়ের দোকানে আপনারা আসলে চা খেতে পারবেন। এই যে চায়ের সাথে কিন্তু সে দুধের উপরে যে সর পরে সেই সর দিচ্ছে। বন্ধুরা, এখন আসলাম চা খেতে এবং চা দিয়েছে একটি চায়ের ভিতরে সর। এখন আমাদের মসজিদটাকে আসলে ভ্রমণ করা শেষ, বা মসজিদের আশেপাশে যা ছিল সবগুলোই আমরা ধারণ করেছি ক্যামেরার ভিতরে। তো এখন আমরা এই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে মসজিদের মূল গেট। এই দিক থেকে আসলে বের হওয়ার একটি রাস্তা রয়েছে ভালো, আর ওই দিক যেগুলো রয়েছে সেটা হচ্ছে একটু দূরে হবে। আর এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে কিন্তু সেই খান জাহান আলী ষাট গম্বুজ মসজিদের সেই মূল ফটকে, এবং আমরা এখন কিন্তু এখান থেকে বের হয়ে যাব। এই যে এক্সিট হয়ে গেলাম, এটা হচ্ছে কিন্তু আসলে সেই গেটের বাহিরের যে অংশটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন রকমের ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন। বের হয়ে কিন্তু আমরা যাচ্ছি সেই খান জাহান আলী জাদুঘর বা সেই মিউজিয়াম। আমরা সেখানে গিয়ে সেই ডাল, তরোয়ার এবং সেই সুরকি যে দিয়ে আসলে কোপাকুপি করতো সেই সকল এই মুহূর্তে কিন্তু আমরা আসলে সেই বাগেরহাট জাদুঘরে চলে আসছি, সেই মিউজিয়ামের ভিতরে এখন আমরা প্রবেশ করব। বন্ধুরা, এখন আমি জাদুঘর থেকে বের হয়েছি, কিন্তু জাদুঘরের ভিতরে কিন্তু আসলে কোনোভাবে ভিডিও করতে দেয়নি, ভিডিও করার সুযোগ নেই জাদুঘরের ভিতরে, তাই এখানে ভিডিও আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। কিন্তু আপনারা আসলে যদি কখনও এই খান জাহান আলী সেই ষাট গম্বুজ মসজিদে যদি ঘুরতে আসেন, তাহলে আপনারা এই জাদুঘরটাও দেখে যাবেন। ঠিক আছে, আমরা এখন এক্সিট হচ্ছি। আর মুই কি আসি? আমি একটু কই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এন্ড বুম। আপনারা দেখছেন চ্যানেল ওভি সাউন্ড। ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওভি সাউন্ড ইউটিউব চ্যানেলের সৌজন্যে।